পাকা চুল নিয়ে অনেক রকম সলিউশন অনেক রকম কেমিক্যাল অনেক রকম পদ্ধতি এসছে তো আজ আমি বলব পাকা চুল কীভাবে কমা কমাবে কিভাবে এর গ্রোথটাকে কমাবে এবং কিসের দ্বারা সেটা হচ্ছে পেঁয়াজের খোসা অর্থাৎ পেঁয়াজের খোসা ব্যবহার করে কিভাবে পাকা চুল কমাবো তার উপায় আজকে বলবো পেঁয়াজের খোসা ব্যবহার করে সাদা চুল কালো করতে পারেন চুল ভালো রাখার জন্য পেঁয়াজের রসের ব্যবহার কম বেশি সবার জানা পেঁয়াজের রস নিয়মিত স্ক্যাল্পে বা চুলের গোড়ায় লাগালে চুল পড়া কমতে পারে জেল্লাও পায় চুল হয় রেশমের মতো নরম চুল তবে এই পেঁয়াজের পেস্ট বা রস লাগালেই যে একমাত্র কাজ হতে পারে এমন কিন্তু নয় পেঁয়াজের খোসাও খুবই গুরুত্বপূর্ণ পেঁয়াজের খোসা আপনার নিঃসাণ চুলের জেল্লা ফেরাতে পারে আপনার পাকা চুলকে প্রাকৃতিকভাবে কালো করে তুলতে পারে চুলের কোড়াও মজবুত করে প্রাকৃতির নিয়মে বয়সের সঙ্গে সঙ্গে চুল পাক ধরে কারো আবার অসময় চুল সাদা হতে শুরু করে অনেকে এই বিষয়টি স্টাইলিংয়ের সঙ্গে যুক্ত করলেও কেউ কেউ এটা নিয়ে মেনে নিতে পারেন না তাই সাদা চুল লুকিয়ে ফেলতে চান রাসায়নিক ব্যবহার করে চুল রঙ করার পরিবর্তে আপনি প্রাকৃতিক উপায়ে চুলের রঙ করতেই পারেন এর জন্য দুই থেকে তিনটি মাঝারি মাপের পেঁয়াজ নিতে হবে তার খোসা ছাড়িয়ে নিন আঁচে ধীরে ধীরে পেঁয়াজের খোসা নাড়তে থাকুন এবার ওই খোসার রঙ পরিবর্তন হতে শুরু করবে আরও গাঢ় হবে ধীরে ধীরে কালচে হতে পারে এবার ওই আঁচ বন্ধ করে দিন পেঁয়াজের খোসা ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিন সেই গুঁড়োর সঙ্গে অ্যালোভেরা জেল এবং হেয়ার অয়েল মিশিয়ে নিন সেই মিশ্রণ চুলে ভালো করে লাগিয়ে নিন সঙ্গে সঙ্গে আপনার চুলের রং বদলে যাবে ধীরে ধীরে রং হালকাও হতে শুরু হবে পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে সালফার থাকে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে সালফার চুলের জন্য খুবই ভালো ন্যাচারাল মেডিসিন জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এ বিষয়ে উল্লেখ করা হয় তাই এই পেঁয়াজের খোসা দিয়ে তৈরি হেয়ার টোনার কিন্তু বেশ কার্যকরী হতে পারে একটি পাত্রে পরিমাণ মতো জল নিন তাতে পেঁয়াজের খোসা মিশিয়ে নিন জল ফুটাতে থাকুন ধীরে ধীরে জলের রং বদলে যাবে এবার সেই পাত্রটি নামিয়ে নিন আজ বন্ধ করে দিন ঠান্ডা করুন কাঁচের শিশিতে ঢেলে রাখুন স্ক্যাল্পে ব্যবহার করুন এবং পরিবহন পরিবর্তন নিজের চোখেই দেখুন টোনার ব্যবহারের নিয়ম কী 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 কীভাবে এটা ব্যবহার করবেন সবসময় পরিষ্কার স্ক্যাল্পে এই টোনার ব্যবহার করবেন আপনি প্রথমে শ্যাম্পু করে নিতে পারেন এরপর চুল শুকিয়ে নিন সামান্য ভিজে অবস্থায় এই টোনার স্ক্যালপে বা চুলে লাগিয়ে নিতে পারেন এক ঘন্টা অপেক্ষা করে চুল আবার ধুয়ে নিন এই টোনার ড্যাম্প হেয়ারের ব্যবহার করা ভালো এতে চুল ভালো থাকে স্ক্যাল্পে এবং চুলে ভালো করে লাগিয়ে নিন হাতের আঙ্গুলের সাহায্যে ধীরে ধীরে চাপ দিয়ে স্ক্যাল্পে মালিশ করে নিন উপকার পাবেন শুধু পেঁয়াজের খোসা নয় অন্যান্য অংশও আপনার চুলের জন্য খুবই ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যেমন পেঁয়াজের পেস্ট রস ও চুলে লাগাতে পারেন এই সঙ্গে পেঁয়াজের তেল আপনি চুলে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস কোলাজেন উৎপাদন বাড়ায় আপনার ত্বক ভালো রাখতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে দু হাজার দুই সালে একটি গবেষণাপত্রে প্রকাশিত হয় একটি গ্রুপ তৈরি করা হয়েছিল সেই গ্রুপের সদস্যরা প্রত্যেকে চুলে পেঁয়াজের রস লাগাতেন নিয়মিত এই কাজ করতেন তারা দেখা গিয়েছে তাদের চুল তাড়াতাড়ি বেড়েছে এবং নারী ও পুরুষ উভয় এই উপকার পেয়েছে পেঁয়াজের খোসা প্রাকৃতিক রং হিসাবে যেমন ব্যবহার করতে পারেন একইভাবে পেঁয়াজের রস চুলের অকাল পক্ষতাও রোধ করে এভাবে পেঁয়াজের খোসা ব্যবহার করে প্রাকৃতিক নিয়মে চুল কালো করতে পারেন এবং চুলের অকাল পক্ষতা রোধ করতে পারেন তাছাড়াও পেঁয়াজের রস পেঁয়াজের রস ভালোভাবে ব্যবহার করে আপনার কে আরও হেলদি করে তুলতে পারেন তো আজ আমরা জানলাম পেঁয়াজের খোসা ব্যবহার করে কিভাবে আমরা চুল পাকা থেকে কালো করবো করবো আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ